স্ক্রিনে যে বোরকাটা দেখছেন এই বোরকাটা অফার প্রাইসে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আপনাদের জন্য এই বোরকাটি নিয়ে আসলাম যা এই বোরকাটা তিনটে নামে ব্যবহার হয়। এক হচ্ছে মহুয়া বোরকা থ্রি, দ্বিতীয়ত হচ্ছে আবায়া বোরকা, তৃতীয়ত হচ্ছে তোবা বোরকা, যা এই তিনটে নামে এই বোরকাটি ব্যবহার হয়। আর এই বোরকাটা নেট জগতে ভাইরাল। আপনারা যারাই ইউটিউব চালান বা বোরকা ব্যবহার করেন তারা জানেন যে ইউটিউবে গেলেই এই বোরকাটার ভিডিও আপনারা দেখতে পারবেন, কারণ এই বোরকাটা এখন প্রচুর পরিমাণের অর্ডার করছে মানুষ। তো এই বোরকাটা আপনি কিভাবে অর্ডার করবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আর এই ভিডিওর এই বোরকাটা যদি আপনার হাতে পরপর পছন্দ না হয় তাহলে আপনি সাথে সাথে রিটার্ন দিতে পারবেন, রিটার্ন অপশনটাও আপনি জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। চলেন জেনে আসি কিভাবে অর্ডার করবেন। স্ক্রিনের ওপরে দেখেন একটি ইমো নাম্বার আছে, সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা, বোরকা লং পাঠিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা এবং ঢাকা জেলা বাইরে 150 টাকা। ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। তারপর যখন বোরকা হাতে পাবেন তখন বোরকাটাকে পরিশোধ করতে পারবেন। আপনার সিটির ভিতর হলে হোম ডেলিভারিতে পাবেন এবং সিটের বাইরে হলে আপনাদের উপজেলা পর্যন্ত যাবে আমাদের ডেলিভারি ম্যান নিয়ে, আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এই বোরকাটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড়। বোরকার ভিতরে ইনারের ঘের থাকবে 90 ইঞ্চি এবং কোটিটার ঘের থাকবে 200+ এবং হিজাব নিকাপ অ্যাটাচ, দুই পাটে রেডি হিজাব মানে হুড্ডি নিকাপটা পাবেন। এই বোরকাটার সামনে দেখেন যে সাদা পুঁতি বসানো আছে, এটা থাকবে। চলেন জেনে আসি এই বোরকাগুলো হাতে পরপর পছন্দ না হলে আপনি কিভাবে রিটার্ন দিতে পারবেন। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে আপনি পার্সেল খুলে চেক করবেন। যদি আমার এই কথার সাথে সব কিছুর মিল থাকে তাহলেই আপনি টাকা পরিশোধ করে পার্সেলটি নেবেন, আর যদি কোনো রকম মিল না থাকে তাহলে আপনি সাথে সাথে রিটার্ন দিতে পারবেন। আপনি এত টাকা খরচ করে একটা বোরকা অর্ডার করবেন, আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি কেন নেবেন। এই জন্যই আমার কাছে যারা অর্ডার করতে আসবে এবং আমার ভিডিও দেখে যারা অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যে পার্সেল আপনি আগে খুলে চেক করবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, কোনো প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন দিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে আর কোনো রিটার্ন হয় না, তখন রিটার্ন নেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে। তাই অবশ্যই ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে আপনি পার্সেল খুলে চেক করবেন। এই অফারটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য, তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই বোরকাটা কতটা আকর্ষণ হতে চলেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন বোরকার আপডেট নিয়ে আসি, তাই আমাদের ভিডিওটি সবাই দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।